الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের পশ্চিমবঙ্গ থেকে মোহাম্মদ আলী ভাই জানতে চেয়েছেন যে সাজদার সময় আমাদের হাতগুলো যে শরীরের কোন জায়গাতে থাকবে বা কোন অবস্থাতে থাকবে আর কি। ভাই হাতগুলো থাকবে কাঁধ বরাবর কিংবা কান বরাবর, জি কাঁধের, জি বরাবর কিংবা কান, কাঁধের নিচেও না এবং কানের উপরেও যাবে না, জি একদম মাথার কাছাকাছি এরকমও না, বরং কান এবং কাঁধ, জি কান বরাবর কিংবা কাঁধ বরাবর। যেমন এমন ভাবে যেন তিনি না বেশ মজবুত করে হাঁটু গুলো ধরে আছেন, আর হাত গুলোকে আলাদা করলেন, সম্পূর্ণ যে আপনার শরীর থেকে আলাদা ছিল, জি সুম্মা সাজা, তারপর আল্লাহ নবী সাজদা করলেন, ফা আমকানা আনফাহু ওয়া জাবহাতাহু, আর আল্লাহ নবী কান, আল্লাহ নবী নাক এবং কপাল দিয়ে কি করলেন, মাটিতে সম্পূর্ণ ঠেকিয়ে দিলেন, ওয়া তানা ওয়া নাহা ইয়াদাইহি আন জামবাইহি, আর দুই হাতকে শরীর থেকে আলাদা করলেন, ওয়া ওয়াদা কাফাইহি হাদওয়া মানকাবাইহি, আর দুই হাতের না কবজি বা দুই হাতকে রাখলেন যে দুই কাঁধ বরাবর, দুই কাঁধ বরাবর, এটা একটা হাদিস। আর কোন কোন জায়গাতে রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাজদা করেছেন, যে যেমন বলছে সুম্মা ইযা আরাদা আন ইয়ারফা রাসাহু মিন রুকুই রাফা ইয়াদাইহি সুম্মা সাজাদ, তারপর আল্লাহ নবী সাজদা করে ওয়াদা জাবা ওয়াজহু বাইনা কাফাইহি, আল্লাহ নবী দুই না হাতের কবজির মাঝে মাঝে আপনার মুখমণ্ডলটা রেখেছেন আর কি, তার মানে কান এবং না মাথাটা দুই হাতের মাঝে মাঝে, ওয়াইদা রাফা রাসাহু মিন সুজুদি রাফা ইয়াদাইহি হাত্তা রাফা ফারাগা মিন সালাতিহি, আর আল্লাহর নবী যখন সাজদা থেকে উঠেছেন তখন হাত দুটিকে এভাবে তুলেছেন। মোট কথা না হাত রাখার নিয়ম হচ্ছে যে আপনি দুই হাতকে না দুই কানের মাঝামাঝি রাখবেন কিংবা দুই কাঁধের বরাবর রাখবেন, কাঁধ কিংবা কান কিংবা কান কিংবা কাঁধের মাঝামাঝি, এটাই হচ্ছে সুন্নাত তরিকা ইনশাআল্লাহ।